জয় জগন্নাথ। দর্শক বন্ধু, আজি বড় ভাগ্যর কথা, সকাল সকাল বর্তমান প্রায় সকাল ভোর ছটা টাইম, এই শুভ সকালের জন মহান ব্যক্তিঙ্কর দর্শন মিলা, আমার গুরু শ্রীযুক্ত সুকান্ত দাস, জন ভাল অভিনেতা, জন ভাল রাইটর, সেতবে লে লেখক, বড়িয়া নাটক লেখুলে, তাঁর নাটকের মু অভিনয় করলি, সংসার ভিতরে ঘর করে পথর পড়লে সই, আজি তাঁক গাঁ, এটা হচ্ছে কোণ গাঁ না, পাইকরাপুর, আমার যাজপুর পাইকরাপুর, আবটে যাচ্ছিল যাত্রা সারিকি, আমি জস্ট তাঁর সহ টিকি ভেট হল, আুটিয়া তাঁকু টিকিয়ে শুণবা কথা, তাঁর জীবন স্টোরি টিকি শুণিকি আবার বড় কথা হচ্ছে, তাঁর দর্শন পাইছে, এটা হচ্ছে ভাগ্যের কথা। আপন মানে শুনেছে সুকান্ত দাস আউ অনেক নাটকরে ভাল অভিনয় করছেন, সে জন থিলে হিরো আর্টিস্ট থিলে, আউ নাটকরে অভিনয় করিয়া সঙ্গে সঙ্গে তাঁকর বড় রুচি থিলা নাটক লেখিবা, আউ কতক্ষণ নাটক লেখিছেন কোন লাগি তাঁকটু টিকে শুনিবা। স্যার প্রণাম। হরিওম। হরিওম হরিওম, আউ টিকে আপনার পরিচয় দিন। মু নাট্যকার সুকান্ত দাস, আউ জীবনরে 104 খণ্ড নাটক বা ষ্টেজ করছি। আজ্ঞা। আউ যা হোক, যাত্রার মোর এইটিকা স 45 বর্ষ কটিলা। 45 বর্ষ কো কো পাটরে সেইটি আও ফার্স্ট নবসপুর। আজ্ঞা। আউ তারপরে বেড়িনামপুর। আজ্ঞা। উত্তরপুর এই সব পাটরে 45 বর্ষ। 45 বর্ষ জীবনটা পুরা যাত্রার পড়ি। আজ্ঞা আজ্ঞা। আচ্ছা, শেষ জীবনের পৌঁছি 83 বর্ষ আসি হল। আচ্ছা, শেষ জীবনের আপনার শিক্ষাগত যোগ্যতা কোন সেত সময়? সেত চারশাড়ি পাঠ। চারশাড়ি পাঠ, স্কুল ভুল নথিল। আচ্ছা, আপনার আচ্ছা, আপনার নাটকরে মো পিলাবেলে মোটে অভিনয় করলি, সেটা বোধে আপনার শেষ সময়ের নাটক, বোধে নাটক লেখিবার ভিতরে কি কোণ মু জানিবি নাই, সংসার ভিতরে ঘর করলে পথর পড়লে সহি, আউ মো বাপা বি অভিনয় করুলে, মো ভাই বি অভিনয় করুলা, মু বি অভিনয় করুলি সে নাটকরে, ভারি বড়িয়া নাটক, অতি সুন্দর উচ্চকোটি নাটক, আউ সুন্দর স্টোরি টিয়ে গপ। আপনার কতক্ষণ নাটক লেখিছেন? 104। 104, আউ 104 ভিতরে কতক্ষণ নাটক মনে পাণ্ডুলিপি অছি আপনার পাখে? পাণ্ডুলিপি বহুত বহুত প্রিন্ট হয়েছিল, সবু যা প্রিন্ট হয়েছিল, আউ লাস্ট নাটক কোন ছিল, ফার্স্ট নাটক কোন ছিল আপনার? ফার্স্ট নাটক ছিল ঘরকু সুন্দর ঘরণী। ফার্স্ট নাটক বা সেটা কো পাটরে ছিল? সেটা নটগোপাল নাট্য সংস্থা এটি আমার ডুবুরি। আজ্ঞা আজ্ঞা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ডিরেকশন কি আপনি নিজে করছিল না? সে নিজে দিয়ে। আচ্ছা বুঝলি, লাস্ট নাটকটা কোন ছিল? লাস্ট নাটক আখির জন্ম কান্দিয়া। আখির জন্ম কান্দিয়া, সেটা কোটি পরিবেশন হয়েছিল? ফার্স্ট নাটক ছিল সাতসঙ্গ, করছিল, তারপরে তার না চেঞ্জ করি করছিল। আচ্ছা, আপনার সব নাটকের না মনে রাখিছেন? হ্যাঁ, কিছু মনে আছে। হ্যাঁ, তথাপি কিছুটা কোনাতে দিজন তিজি, আমি দর্শক মানুষ মানে জানিয়া পাই চাউচু, কোন জানিয়া পাই চাউচু, আপনার কত কোন নাটক কোন কোন? ঘরক সুন্দর ঘরণী। আজ্ঞা। পরস্ত্রী। হ্যাঁ। পাপী দেবতা। বকুলি ঝরে লুহ। ও। পরস্ত্রী। হ্যাঁ। আউ তারপরে সুভদ্রা কান্দুছি বড় দাণ্ডরে। হুম, এইসব নাটক ছিল আমার। বড়িয়া বড়িয়া স্টোরি, না ওটা বড়িয়া বড়িয়া সুন্দর। এই তো আমার আমার রাজ্য। এই তো আমার আমার রাজ্য, বাস এই তো আমার আমার রাজ্যের মুভি অভিনয় করতে। আজ্ঞা, সেতবে প্রায় নাটক আপনার বেশি চালুতলা? হুম, এই তো আমার আমার রাজ্যের মু অভিনয় করতে। ফাঁসি পূর্বর থর তো আপনার নাটক না কাহ নাটক ছিল? ফাঁসি পূর্ব, ফাঁসি পূর্বর থর যে কয়েদির পুয় হয়ে পুলিশ অফিসরটা, সেটা মু করি, বাপা মর কয়েদি হয়েছিল, বাপা পুয় সব মিশে করতে অভিনয় করতে আমার গাঁরে, আপনার নাটক প্রায় সেত চালুলা? আচ্ছা,
ଆଉ ଆପଣଙ୍କର ପାରିବାରିକ ବର୍ତ୍ତମାନ କିଏ ଫ୍ୟାମିଲି ମେମ୍ବର? ଚାରିଟି ପୁଅ। ପୁଅ ଚାରି ଜଣ ପୁଅ? ଆଚ୍ଛା, ପୁଅମାନେ ସବୁ କ'ଣ କରୁଛନ୍ତି? ପୁଅମାନେ ସବୁ ତ ଲାଗି ଯାତ୍ରା କରୁଛୁ। ଅଛନ୍ତି ଗୋଟେ ପୁଅ, କେଉଁ ପୁଅ ନା କ'ଣ କରନ୍ତି? ଡ୍ୟାନ୍ସ ମାଷ୍ଟର କୁନା ଭାଇ ତାରିଣୀରେ ଅଛନ୍ତି। ସେ ଅଭିନୟ ବି କରନ୍ତି। ହଁ, ଆରେ ବା, ହଁ। ଆଉ ତିନି ପୁଅ ଚାକିରି କରୁଛନ୍ତି ନା କ'ଣ? ମାଷ୍ଟର ଅଛନ୍ତି, ଲେକ୍ଚର ଅଛି, ଜଣେ ଇଞ୍ଜିନିୟର ଅଛି। ଆଚ୍ଛା, ମାନେ ମୋଟାମୋଟି ସୁନ୍ଦର ପରିବାର, ଶାନ୍ତିରେ ଅଛନ୍ତି। ଆଚ୍ଛା, ହଁ। ଆପଣଙ୍କ ସମୟରେ ତ ଦରମା ପତ୍ର ସେମିତି କିଛି ନଥିଲା, ଖାଲି ଯାତ୍ରାକୁ ଭଲ ପାଇବା ଥିଲା। ଯାତ୍ରା ଦରମା ଫାଷ୍ଟ ନବସ୍ପୁରରେ ମୋର ଦରମା ଥିଲା 13 ଟଙ୍କା। 13 ଟଙ୍କା? ଆଚ୍ଛା, ମୋତେ ଟିକେ ଦିଅ, ମୁଁ ତାଙ୍କ କଥା ଟିକେ ଶୁଣିବେ ଟିକେ। ହଁ, ସେଇଠୁ ଆଉ ମୋ ତ 13 ଟଙ୍କା ଦରମା ଥିଲା ନଗସ୍ପୁରରେ। ଆଜ୍ଞା, ତାପରେ ବେଳିଦାମ। ଆଜ୍ଞା, 40 ଟଙ୍କା। ଆଜ୍ଞା, ଏମିତି ସବୁ। ଆଚ୍ଛା ଆଚ୍ଛା, ତାହେଲେ ଏଇ ସମୟରେ ମାନେ ପଇସାର ମୂଲ୍ୟ କିଛି ନଥିଲା, ସମୟ ବିତିଥିଲା ଭଲ ପାଇବାର, ଯାତ୍ରାକୁ ଭଲ ପାଇବାରେ, ମାନେ ଜୀବନ ଥିଲା, ଜୀବିକା ନଥିଲା, କେବଳ ଯାତ୍ରା ପ୍ରତି ଗୋଟିଏ ଦୁର୍ବଳତା ଥିଲା। ହଁ, ଏ ଆଉ ନିଶା ଥିଲା, ଆଉ ପେଶା ନଥିଲା, ଆଉ ନିଶା ଥିଲା, ଯାତ୍ରାକୁ ଭଲ ପାଇ। ଆଜ୍ଞା, ଆଚ୍ଛା ଆଚ୍ଛା, ଏମିତିଆ କଥା। ତାହେଲେ ଆଉ ଲେଖାଲେଖି ବର୍ତ୍ତମାନ କରୁନାହାନ୍ତି? ଦେହ ଭଲ ରହୁନି, ବୟସ ହେଲାଣି? ହଁ, ଯାହା ହଉ, ବହୁତ ଦିନ ପରେ ଆପଣଙ୍କ ସହିତ ଦେଖା ହେଲା। ଯାହାକୁ ମୁଁ ଖୋଜୁଥିଲି, କିଏ ସେ ସୁକାନ୍ତ ଦାସ? ସୁକାନ୍ତ ଦାସ, ଆମେ ଆସିଲା ବେଳକୁ ଯାତ୍ରାକୁ ଆପଣ ପ୍ରାୟ ପଳେଇ ଯାଇଥିଲେ, ଯାତ୍ରାରୁ ଅବସର ନେଇଯାଇଥିଲେ, କିନ୍ତୁ ଆପଣଙ୍କୁ ଆମେ ପାଇନଥିଲୁ ଆପଣଙ୍କ ଯବାନୀ ସମୟରେ। ଆମେ ବୁଢ଼ା ହେଇଆସିଲୁଣି, ଆପଣଙ୍କୁ ଯାହା ଭେଟ ପାଇଲୁ ଆପଣଙ୍କର, ମାନେ କେତେ ବର୍ଷ ବୟସ ହେଲା ଆପଣଙ୍କୁ? 83 ବର୍ଷ ବୟସରେ ଭେଟ ପାଇଲୁ, ଏଇଟା ହେଉଛି ବଡ଼ ଭାଗ୍ୟର କଥା। ଯାହା ହଉ, ହଉ, ଆପଣଙ୍କ ଆଶୀର୍ବାଦ ନେଇକି ଆମେ ଆଗେଇ ଚାଲିଛୁ, ଆଗେଇ ଚାଲିବୁ, ଏଇଟା ହେଉଛି ବଡ଼ କଥା। ନାଁଟି କ'ଣ କହିଲେ ଆପଣ? ମୋ ନାଁ ଟୁନା, ସାଉଣ୍ଡ ଅପରେଟର। ମୁଁ ଯାତ୍ରାରେ 35 ବର୍ଷ ରହିଲିଣି, ଆଉ ଯାତ୍ରାରେ ମୁଁ ଡିଜିଟାଲ ସାଉଣ୍ଡ ଆଣିକି ଲଗାଉଛି ଏବଂ ସେଟିଂ କରୁଛି, ଡିଜାଇନ୍ କରୁଛି, ଇଞ୍ଜିନିୟରିଂ କାମ ପୁରା, ଆଉ ବମ୍ବେ ଯାଇ ଟ୍ରେନିଂ ନେଇକି ଆସିକି ଚଲାଉଛି, ଏମିତିଆ କଥା ଆଉ। ସବୁ ଆପଣଙ୍କ ଆଶୀର୍ବାଦ, ଏଇଟା ହେଉଛି ବଡ଼ କଥା। ଆଉ ମୋଟାମୋଟି ଯାତ୍ରାକୁ ବଞ୍ଚାଇ ରଖିବାର ସଦିଚ୍ଛା ଏବଂ ପ୍ରଚେଷ୍ଟା। ଆଚ୍ଛା ଆଚ୍ଛା, ଏଇଆ ହେଉଛି କଥା। ଆପଣଙ୍କ ସମୟରେ ପଇସା ନଥିଲା, ଆମ ସମୟରେ ପଇସା ଅଛି, ଆଉ ଆଜ୍ଞା, ହଉ ରହୁଛି ଆଜ୍ଞା, ପ୍ରଣାମ। ଯାହା ହଉ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆପଣ ଯାହାକୁ ଦେଖୁଛନ୍ତି, ନାଟ୍ୟକାର, ଅଭିନେତା, ସେ ସମୟର ହିରୋ ଆର୍ଟିଷ୍ଟ ଶ୍ରୀଯୁକ୍ତ ସୁକାନ୍ତ ଦାସ, ଆଉ ତାଙ୍କ ସହିତ ଆଜି ଭେଟ ହେଲା। ଆଉ ମତାମତ ଜଣାଇବେ ମୋ ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍ରେ। ରହୁଛି, ଜୟ ଜଗନ୍ନାଥ।